আমি শারমিন ফেরদৌস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP26। এবারের সম্মেলনে অংশ দিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের 150 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অংশ নিতে গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে তার বক্তব্য রাখার কথা রয়েছে। দেশের পরিবেশ পরিস্থিতি ধ্বংস করে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগদান স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। একই কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে দ্রব্যমূল্যের সাথে সাথে সাম্প্রদায়িক সহিংসতা বাড়ে। পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে শিক্ষার্থীদের টিকাদান দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তবে টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি অবহেলা না করার পরামর্শ দিয়েছেন তিনি। স্কুল কলেজ শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকেই টিকার আওতায় আনা হবে। দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আজ বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা দস্যুদের পুনর্বাসনে সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 2018 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র্যাবের আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে। এদিকে ভোর থেকে আগামী 30 জুন পর্যন্ত 8 মাস চাঁদপুরে জাটকা রক্ষ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা টাস্কফোর্সের উদ্যোগে সদর উপজেলার পদ্মা মেঘনা নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রচার প্রচারণা চালায় জেলা মৎস্য বিভাগ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে 1 থেকে 2 বছর অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও রয়েছে। পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধারে কাজ করবে বেসরকারি সংস্থা। উদ্ধারকারী জাহাজ রুস্তম হামজার ফেরি টেনে তোলার সক্ষমতা না থাকায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। এই কোম্পানির 250 টন সক্ষমতার 3টি ক্রেন দিয়ে শুরু হবে উদ্ধার কাজ। ডুবে যাওয়া যানবাহন উদ্ধার শনিবার শেষ হয়েছে। রবিবার দুপুরে উদ্ধারকৃত যানবাহন মালিকদের নিকট হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক খবর। সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের সঙ্গে মধ্যস্থতা নিয়ে আলোচনা করেছেন জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা হয় দেশটির সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়েও। বন্দীদের মুক্তি অভ্যুত্থানের আগে ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে ফেরার শর্ত দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদক। এবারে আমরা জানিয়ে দিব মাঠে ময়দানের খবর। করোনাভাইরাসের কারণে গত বছর এএফসি কাপের প্লে অফ পর্বে খেলতে পারেনি আবাহনী। বাংলাদেশের মধ্যে এএফসি কাপের সফলতম দল আবাহনী লিমিটেড 2 মৌসুম আগে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে জোনাল সেমিফাইনালেও তারা জায়গা করে নিয়েছিল। এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে 2022 পর্বে সরাসরি খেলবে বসুন্ধরা কিংস। তার আবাহনী লিগে তৃতীয় হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বার্সেলোনার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে 2-1 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। নু ক্যাম্পে লা লিগার ম্যাচটি কার্লো আনচেলত্তির দলকে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ম্যাচে 32 মিনিটে এগিয়ে যায় রিয়াল। দাভিদ আলাবা বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন। ইঞ্জুরির সময় 3 মিনিটে রিয়াল মাদ্রিদ আবার এগিয়ে যায়। লুকাস ভাসকেস 6 গোল দূর থেকে গোল করেন। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত সংবাদ যাতে চোখ রাখুন সন্ধ্যার সংবাদে।